আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আবারও একটি নতুন দিনই নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা রাখছি আজকের আমার এই ছোট ব্লগটা তোমাদের কাছে একটু হলেও ভালো লাগতে পারে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আজকে একদম রান্নাবান্না দিয়েই ভিডিওটা স্টার্ট করলাম। আজকের দুপুরের রান্নাতে যেটা হচ্ছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। অর্থাৎ সকালের কাজকর্ম টুকিটাকি আমি কিছু করেছি, বাকিটা করতে পারিনি, শরীরটা খুবই অসুস্থ ছিল, তো সে কারণে শুয়েই ছিলাম। তো রান্নাটা করতে এসে ভাবলাম অল্প কিছু তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে, তাই এখানে চিংড়ি মাছের মাথা আমার বাটা ফ্রিজে রাখা ছিল, সেটাই এখন বড়া করে নিলাম। আর সেই সাথে মুসুরির ডাল করেছি, তো এটাই দুপুরে আজকের আমাদের খাওয়া দাওয়া হবে। তো মোটামুটি এই যে চিংড়ি মাছের মাথার বড়াটা, এটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, যারা সেটা দেখোনি অবশ্যই কিন্তু একবার চেক আউট করে নিতে পারো। তো এটার ডিটেলসে আমি শেয়ার করেছি যে কিভাবে এটা হয়, আর এটা খেতে ভীষণই টেস্টি হয়, তো সেই কারণে। তো বিয়ের আগে যখন আমার মায়ের এরকমভাবে কাজ করতেন, তো বিশেষ করে এই যে হাতটা চুবিয়ে তেলের কাছাকাছি নিয়ে গিয়ে রান্নাটা করতেন, তখন তো বেশ ভয় পেত। তো এটা তো সবার ক্ষেত্রেই হতো, কিন্তু বিয়ের পরে এই যে দেখো একদম তেলের কাছে গিয়ে ভাজাভুজি করছি। তো মোটামুটি বিয়ের আগের লাইফটা আর বিয়ের পরের লাইফটা কিন্তু কতটা পরিমাণে চেঞ্জ সেটা আমরা বুঝতেই পারছি। অর্থাৎ আমাদের মনের জোর অনেকটা থাকার সত্ত্বেও কিন্তু বিয়ের আগে আমরা সেই জিনিসটা প্রকাশ করিনি, অর্থাৎ আমাদের জান কিন্তু সত্যি কই মাছের জান। তো সেটা কিন্তু আমরা বিয়ের আগে প্রকাশ করিনি, বা হয়তো বা বাপের বাড়িতে একটু বেশিই আমরা আতুতুতে থাকতাম, তো সেই কারণে। আর বিয়ের পরে দেখো সেই তেলের মধ্যেই মোটামুটি হাত ছবি আমরা রান্না করছি, আমাদের কোনোই অসুবিধা হচ্ছে না। তো এটাই হচ্ছে মেয়েদের জীবন, আর আমাদের জীবনটা সত্যি খুব অবাক, আর মানে অবাক মতো আর কি। বাপের বাড়িতে গেলে সত্যি আমরা একটু বেশি আতুতু বা নড়া কাতুরের মতো হয়ে যাই, সেইখানেই কিন্তু আমরা যখন শ্বশুর বাড়িতে থাকি আমরা কিন্তু অল্প কিছু হলেও আমরা যেন সেটা আমরা সেটাকে কোনোভাবেই নিই না, যে এটা একটা সিম্পল জিনিস। তো এই জিনিসটাই হয়। তো এটা কার কার মনে হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, যেহেতু অল্প স্বল্প রান্না করেছি, শরীরটা অসুস্থ তাই। তো এবারে একটু ক্লিনিং করে নিচ্ছি, গ্যাস ওভেনটাকে ক্লিন করে নিচ্ছি। তো কোনো দিনই শরীর অসুস্থ হোক আর যাই হোক, আমি কিন্তু কখনোই আমার রান্নাঘরটাকে আনক্লিন করে রেখে দিই না। এতে করে যেটা হয়, আরশোলা বা কোনো রকমের কোনো পোকামাকড় এসে সেগুলোকে কিন্তু চাটতে পারে, বা কোনো রকম কোনো আমি ডাস্ট করে রাখি না, সঙ্গে সঙ্গে ক্লিন করে নেওয়াটাই প্রেফার করি। এতে নিজের অনেকটা পরিমাণে হেডেক কিন্তু কম হয়। প্রত্যেক ভিডিওর মধ্যে যেই কথাটা তোমরা শুনতে চাও না, কিন্তু আমাকে কিন্তু মনে করিয়ে দিতেই হয় যে তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, বা আমার এরকম ধরনের ভিডিও আরও দেখতে চাও, বা আমার কোনো ভিডিওর অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
ক্লিনিং করতে করতে চিনির কৌটোর দিকে চোখটা পড়ে গেল। তো দেখলাম খালি মতোই হয়ে গেছে। তো ঝট করে আমি চিনিটাও ঢেলে নিলাম, কারণ যখন চা করতে যাব বা চিনিটা আমার লাগবে তখন কিন্তু তাড়াহুড়োর মধ্যে নিজেরই মাথাটা গরম হয়ে যাবে। তো সেই কারণে ভাবলাম এখন হাতটা ফাঁকা রয়েছে তো ঢেলে নিই, যখন যে কাজটা চোখে পড়ে তখন সেটা করে নেওয়াটাই প্রেফার করি। তো এবারে একটু স্কিন কেয়ারের দিকে আসি। তো আমার একটা দুটো দিদিমণি আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন যে প্রেগন্যান্সিতে বা শীতকালীন সময়তে আমি আমার স্কিনের যত্ন কীভাবে নিই। তো তারই একটা ছোট্ট নমুনা, আমি তেমন কিছু ইউজ করি না আমার স্কিনের ক্ষেত্রে। তো সিম্পল টুকিটাকে যেটুকু সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালোই লাগবে। আর কে কে এগুলো ইউজ করে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, এর মধ্যে তোমরা কোনটা ইউজ করো। তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছ ডাব সোপ, মানে এই যে ডাব সাবানটা আছে এটা আজ নতুন আমি ব্যবহার করছি না, 5 থেকে 6 বছর ধরে আমি একটানা ব্যবহার করছি, সেটা পুরো বডির ক্ষেত্রে এবং মুখের ক্ষেত্রেও। তো আমি মুখেতেও এবং ফুল বডিতে কিন্তু ডাব সোপটা ব্যবহার করে থাকি, আমার তো ভীষণই ভালো আর এর কোনো সাইড এফেক্ট আজ পর্যন্ত আমি কিন্তু পাইনি, আর আমার ভীষণই হেল্পফুল মনে হয় এবং ত্বক খুব সুন্দর আর কি নরম সফট থাকে। আর সেই সাথে এখানে হিমালয়ার লিপ বামও আমি ব্যবহার করি, শীতকালে হোক বা টুকিটাকি গরমকালেতেও আমার, মানে এটা অল টাইম লাগে, এগুলো হচ্ছে আমার পুরো আর কি বছর জুড়েই আমার এগুলো লাগে। আর সেই সাথে শীতকালে একটু বেশি পরিমাণে এটা ব্যবহার করি, পন্সের লাইট ময়েশ্চারাইজার আর গোলাপ জল আর অ্যালোভেরা জেল, এই দুটো তো আমার সারা বছরই লাগে। মানে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আর কি ফ্রেশ হয়ে ডাব সোপ দিয়ে মুখটা ধোয়ার পরে গোলাপ জল ব্যবহার করে নিয়ে, মানে গোলাপ পানি দিয়ে মুখটা টোন করে নিয়ে অ্যালোভেরা জেলটা ইউজ করি, আর শীতকালে অ্যালোভেরা জেলের বদলে আমি পন্সটা ব্যবহার করি। আর চুলের জন্য আমি নারকেল তেল 12 মাস মানে ছোটোবেলা থেকেই ব্যবহার করে আসছি, তো আমার ভীষণই পছন্দের। অন্য কোনো মানে সেন্ট জাতীয় যে তেলগুলো হয় আমার খুব একটা পছন্দের নয়, আমার মনে হয় নারকেল তেলটাই কিন্তু আমাদের জন্য সব থেকে ভালো, তো সেই কারণে আমি নারকেল তেলটাই ব্যবহার করি। আর এই হচ্ছে টুকিটাকি আমার একটু স্কিন কেয়ার যেগুলো আমি করি, আমি বেশি দামি কিছু ইউজ করি না, সেই সাথে করতে পারবো না, আমার যতটুকু সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আর তেমন কিছুই শেয়ার করতে পারিনি, তো সন্ধেবেলা থেকে ভিডিওটা যেহেতু স্টার্ট করলাম সো সেই সাথে একটু ক্লিনিং করে নিচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক। ড্রেসিং টেবিলের পেছনটা মানে সপ্তাহে একদিন আমি পরিষ্কার করি, তার সত্ত্বেও ধুলো মানে এতটা পরিমাণে জমে যায় বলার মতো নয়, তবে এখন একটু আলসেমি বেশি হয়ে গেছে যেহেতু শরীর অসুস্থ, তাই এখন আর ক্লিনিংটা ভালো করা হয় না, আগে সপ্তাহে 2 দিন করতাম, এখন সপ্তাহে 1 দিন অথবা বা 15 দিনে 1 দিনই করছি, যেহেতু ভালো লাগে না করতে সেই কারণে। তো মোটামুটি মাঝে মধ্যে যখন ভালো লাগে তখনই করি, আর সেই সাথে ভাবলাম আজকে একটু ক্যামেরাটা অন করা যাক। তো অনেকদিন পরে ক্লিনিংয়ের ভিডিও দিচ্ছি, মানে ক্লিনিং খুব একটা আমি শেয়ার করতে পারি না যেহেতু তাড়াহুড়োর মধ্যে করে নিই, শরীর ভালো থাকে না তো সেই কারণে। তো আজকে ভাবলাম একটু করা যেতেই পারে। ঘরের জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেই সাথে ক্লিনিং থাকলে নিজের মনটা কিন্তু অনেক বেশি ভালো হয়ে যায়। আমার তো বেশ মানে যখনই চোখ পড়ে না যে কতক্ষণে জিনিসটা পরিষ্কার করতে পারি, তাহলে আর কি নিজের মনে সব থেকে বেশি শান্তি, আর নিজের মনে যতক্ষণে আমি সন্তুষ্টি হই কার কে কী বললো আমি তাতে কিন্তু কোনো আর কি গায়ে পাতি না। তো সেই কারণে মোটামুটি চেষ্টা করি নিজের চোখেই সবসময় জিনিসটা আগে পরিষ্কার রাখতে, কারণ নিজের কাছে যদি না পরিষ্কার হয় তাহলে কারোর কাছেই কিন্তু সেটা পরিষ্কার হোক বা না হোক সেটা কিন্তু প্রেফার করে না বা ম্যাটার করে না।
তো আমার রেগুলার বেসিসের যে স্কিন কেয়ারের জিনিস সেগুলো আমি এরকম ড্রেসিং টেবিলের পেছনটাই রাখি, যেগুলো আমার প্রত্যেক দিন লাগে তাই হাতের কাছে এগুলো রাখি। আর সেই সাথে ওপরে কিছু ওষুধপত্র যেগুলো মোটামুটি টুকিটাকি রেগুলার বেসিসেই লাগে, তো সেগুলোই আর কি ওখানে রাখি। তো তিনটে সেলফ আছে, তার মধ্যে নিচেরটা ফাঁকা, আর এই দুটোই কিন্তু ব্যবহার করি। আর এই যে ফ্রিজের ওপরটা, এটাও কিন্তু দু একদিন পর পরই আমি ক্লিন করে নিই, তো সেই কারণে এটা খুব একটা আমার নোংরা পড়ে না, তবুও মোটামুটি যেন মনে হয় ধুলো কোথা থেকে এসে উড়ে এসে জুড়ে বসে জানি না। তবে ক্লিনিং করাটা আমাদের কাজ, যদি না পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু নোংরা পড়বে না, আর নোংরা যদি না পড়ে তাহলে কিন্তু এই পরিষ্কার করার সুযোগটাও আমরা পাবো না, তাই না? শোকেসের ওপরটাই কিন্তু যবে যবে থেকে আমি কাগজটা বিছিয়ে নিয়েছি আমার ভীষণই হেল্প হয়েছে, কারণ হালকা করে একটুখানি ক্লিন করে নিলেই দেখতে তো ভালো লাগে, আর এটা যেহেতু আমার একদম ম্যাচ হয়ে গেছে শোকেসের সাথে দেখতে, সে কারণে আরও বেশি ভালো লাগে। তো এখানেও আমি আমার কিছু প্রয়োজনীয় জিনিসই রেখেছি, অর্থাৎ এখানে একটা তোমরা কন্টেনার দেখতে পেলে যার মধ্যে আমি ক্লিপ রেখেছি, রাবার রেখেছি, যেগুলো আমার রেগুলার বেসিসেই লাগে চুলের ক্ষেত্রে, তো সেগুলোই এখানে আছে। তো এখানটা অন্তর দু তিন দিন অন্তরে ক্লিন করে থাকি, আর সত্যি কথা বলতে এই যে কাগজটা বিছিয়েছি বেছানোর পর কিন্তু আরও বেশি দেখতে সুন্দর লাগে, কারণ কাগজটা কিন্তু শোকেসের সাথে একদমই ম্যাচ হয়ে গেছে। তো ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করে দিতে। তো যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে রয়েছো তাদেরকেই বলছি, কারণ তোমাদের একটা লাইক কিন্তু পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো এই বলেই আজকে বিদায় নিচ্ছি, আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।